ভোট দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের মেট্রো ইনস্টিটিউশনে সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধার জন্য র‍্যাম্প তৈরি করা হয়েছে মেট্রো ইনস্টিটিউশনে, আমরা জানি, এবং এই মুহূর্তে মেট্রো ইনস্টিটিউশনের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ভবানীপুরে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট দিতে গিয়েছেন। কথাটা বললাম শুনি না, কেটে তুমি সিএম ঢুকে গেল, বলছি সিএম ঢুকছে। ভবানীপুরের মেট্রো ইনস্টিটিউশনের ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসে পৌঁছলেন ভবানীপুরে নিজের ভোট দিতে। সুমন ঘড়াই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমন, আমরা ছবি দেখতে পেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসে পৌঁছলেন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে। সুমন, একেবারেই তাই, ঠিক 4:05 আগে তিনি মিত্র ইনস্টিটিউশনে এসে পৌঁছলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বাসিন্দা এবং মিত্র ইনস্টিটিউশনের ভোটার। তুমি জানো যে দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে আসেন। এর আগে তিনি নবান্নে মিটিং করেন, কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যের সমস্ত সরকারি অফিসারদের সঙ্গে তিনি জরুরি বৈঠক থাকেন। বৈঠক থাকার পর তিনি কিন্তু এখানে আসেন এবং এখন তিনি ভোটের বুথের মধ্যে ঢুকেছেন এবং সেখানে ভোট দিচ্ছেন। ভোটের সমস্ত প্রস্তুতি চলছে, তারপর একটু পরে তিনি বেরিয়ে আসবেন। ধন্যবাদ সুমন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভবানীপুরের মেট্রো ইনস্টিটিউশনে নিজের ভোট দিতে এসে পৌঁছেছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। কাটায় প্রায় 4:00 আর মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভবানীপুরের মেট্রো ইনস্টিটিউশনে। মেট্রো ইনস্টিটিউশন থেকে ভোট দিয়ে বেরিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাইক 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 বা